তিনি আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়, সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি। বাংলাদেশের 18 কোটি মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পথে মুখে চুন কালি দিয়ে তাদেরকে পাশে ফেলে দিয়ে তারা বলেছে, আমরা অতীত নয় আগামীর চিন্তা করি, অতীত নয় বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ককে আরো জোরদার করতে চাই। পাকিস্তানি হানাদার বাহিনীদের দোষের দালাল, যুদ্ধ অপরাধীদের জয় জয়কার, খুনিদের জয় জয়কার, জাতির পিতার হত্যাকারীদের এবং রাজনীতি এবং সমস্ত জায়গাতে যাদের ছিল একক আধিপত্য, বাংলাদেশকে পাকিস্তান বানানোর সমস্ত ষড়যন্ত্র সম্পন্ন করেছিল, আজকে সেই সকল অপশক্তির বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরে এসেছিলেন। আর এসেছিলেন বলেই আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি, আজকে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পেয়েছে, বাংলাদেশের মানুষ ভাতের অধিকার পেয়েছে, বাংলাদেশের মানুষকে আর ওই সামরিক তন্ত্র, স্বৈরতন্ত্র, দালাল, যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করতে হয় না। আমরা এখন বাংলাদেশকে, বাংলাদেশের 18 কোটি মানুষকে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা স্বপ্ন দেখি, আমাদের দরিদ্রতা দূর করতে সক্ষম হয়েছে, আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ এখন ক্ষুধার জ্বালায় মরতে হয় না, দারিদ্র জনগোষ্ঠী তাদের জীবনের আশা খুঁজে পেয়েছে, আমরা হতাশার যুগের অবসান হয়েছে। আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আজকে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আজকে আমরা বলতে চাই, সময়ের ব্যবধানে স্বৈর শাসনের অবসান হয়েছে, রাজাকার আলবদর যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, জাতির পিতার হত্যাকারীদের বিচার হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, মানুষ এগিয়ে চলছে, বাংলাদেশের 17 কোটি মানুষ শেখ হাসিনার স্বপ্নের সাথে একাকার হয়ে তাকে সমর্থন করছে। তিনি আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচাইতে জনপ্রিয়, সবচাইতে গ্রহণযোগ্য ব্যক্তি। আমরা আজকের এই দিনে তার পাশে থাকা, তার পাশে থেকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অঙ্গীকার করছি। আমি মনে করি শুধু অঙ্গীকার নয়, আমরা আমাদের কর্মের মধ্য দিয়ে, আমরা অতীত ইতিহাস বিশ্লেষণ করে দীর্ঘদিনের 43 বছরের পথ পরিক্রমায় অনেক কিছুই হয়েছে, সেই বিষয়গুলোকে আমাদের বিচারে বিশ্লেষণে আনতে হবে। আগামীর পথগুলো যত সহজভাবে আপনারা দেখেন, আমি মনে করি এই সহজতর পথকে আরো সহজ করা যাবে, আমরা সকলে যদি সকল ষড়যন্ত্রের বিপক্ষে, ষড়যন্ত্রকারীদের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষের শক্তি, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি প্রভুদের কাছে সঁপে দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, সেই স্বপ্ন চারিদের স্বপ্ন কিন্তু ইতিমধ্যেই দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যারা বিদেশিদের কাছে ধারণা দিয়ে বেরিয়েছে, দেশের নির্বাচনের বিরোধিতা করেছে, মানুষের নির্বাচন করার অধিকার, সেই অধিকারের বিরুদ্ধে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, ষড়যন্ত্র করেছে, তাদেরকে কিন্তু তাদের প্রভুরা বলে দিয়ে গেছে পরিষ্কার ভাবে, তাদেরকে মুখে চুন কালি দিয়ে তাদেরকে পাশে ফেলে দিয়ে তারা বলেছে, আমরা অতীত নয় আগামীর চিন্তা করি, অতীত নয় বাংলাদেশকে এগিয়ে যাওয়ার পথে আমাদের বন্ধুত্ব, আমাদের সম্পর্ককে আরো জোরদার করতে চাই। প্রিয় বন্ধুরা, আজকে যারা সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয় এই কথা,
আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে এটা আসল কথা নয়। আমেরিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী বলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো মির্জা ফখরুল ইসলামের কথা। অর্থাৎ মির্জা ফখরুল ইসলামরা এখনো দুঃস্বপ্ন দেখছে, এখনো মিথ্যাচার করছে, এখনো বাংলাদেশের বিপক্ষে তারা ষড়যন্ত্র যুক্ত আছে।